जरूरी ले लो आज। सो हाय हेलो नमस्कार हम सत श्री अकाल वेलकम टू द बिग फैट बेली। तो एक नतून बांगाली रेस्टुरेंटे खोज पे बांगाली रेस्टुरेंट जेखने मात्र 99 টাকায় वेज बाफे पा जाए। बाफे आबार बोलछी बाफे थाली नय किन्तु हाँ मात्र 99 টাকায়। तो ये कोथाय पा जाए रेस्टुरेंटर नाम कि लोकेशन कि समस्त किछु बोलबो भिडियोटा शेष अब्दि देखो। आशा करछि आज भिडियोटा तोमादेर भालो लागबे। चलो जावा जाक। হ্যাঁ তো শেষমেশ আসা গেছে। রেস্টুরেন্টের নাম ও বি বি এস, যার মানে অবিভক্ত বাঙালি স্বাদ, অবিভক্ত বাঙালি স্বাদ আবার বললাম। তো এটা হচ্ছে ফার্ন রোডে। ফার্ন রোড কোথায় না, গোলপার্ক আর বালিগঞ্জের মাঝামাঝি একটা রাস্তা আছে, যারা চেনো ভালো কথা, যারা জানো না লোকেশন ডেসক্রিপশনে আসে বস, আমি সব রেখে দিই তোমাদের জন্য। তো আসি হচ্ছে ফার্ন রোডের ও বি বি এস এ। পাতা পাতা যা পারছে গুবর ফেলে দিচ্ছে লোকজন। হ্যাঁ তো ভেতরে যাই নাকি, গিয়ে বাকি কথা হবে। হ্যাঁ তো এসে গেছি ভেতরে। ভেতরটা তোমরা দেখলে তো কি কি আছে আজকে মেনুতে দেখা যাক। দেখলাম ভেজ বাফে নাকি মাত্র 99। আচ্ছা আর বলছি এখানে যা আছে মানে এটা কি আনলিমিটেড? তো মানে আমি কত ইচ্ছা পাঠিয়ে দিতে পারি খেতে? তো বুঝতেই পারছো আজকে খাওয়া দাওয়া হবে ফাটিয়ে। এখানে যদিও ভেজ আইটেম মাত্র 99 মানে ভেজ বাফে, আমি ননভেজ গুলো অবশ্যই ট্রাই করবো এবং তোমাদের দেখাবো যে কেমন খেতে। তো চলো একটা প্লেট তাহলে নেওয়া যাক নাকি। চাটনি পরে আসবো, চাটনিতে রাইস ডাল ডাল ডালটা কিন্তু একদম পাতলা নয়। আর আমি এক্সপেক্ট করেছিলাম মাত্র 99 টাকায় দিচ্ছে, অনেকটাই হয়তো পাতলা হবে, বাট ইটস গুড গাইস, গুড। সবজি, ভেন্ডি সবজি আমি জীবনে লাইফে ট্রাই করিনি, এখানেও ট্রাই করব না, আমি খালি আলুটা নেব। কারণ থাকতে এইটুকুই থাক, ভেন্ডি আলু পোস্ত খাবো। আলু পোস্ত ইজ মাই ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিটস। তোমাদেরকে দেখানোর জন্য আজকে ভেজটা দিয়ে শুরু করি, নন ভেজে গিয়ে শেষ করব। এটা দেখতে দারুণ লাগছে, একদম কাজু বাদাম টমেটো। যাই ভেতরে যাই, সেখানে গিয়ে খেতে খেতে লাগে কথা। হ্যাঁ তো খাওয়া দাওয়া এসে গেছে, আমি বসে পড়েছি ঢাল দিয়ে চামচ বাঙালি। তো ঢাল দিয়ে
ভেন্ডি আলু, ভালো একটু একটু আলু ভেজা করা যাক প্রায়। জানি আমার গলাটা অনেকটাই বেশি গম গম করছে, কারণ এটা ঘরটা একদম খালি, মানে ফাঁকা টাইপের। ঝুড়ি লাগু ভাজা, ভেন্ডি আলু, আলু নো ভেন্ডি জাস্ট আলু মিশে নিচ্ছে একটু, বোধ হয় এরকম একদম খাই নি ভেন্ডি, খাই না, বেশ ভালো লাগলো। একটু আলু পোস্ত আলু ট্রাই করা যাক, বাঙালি ফেভারিট, মাই ফেভারিট আলু পোস্ত ইজ গুড অ্যাকচুয়ালি, ইটস অসাম। যত ইচ্ছা খাও যদি ইচ্ছা দুটো সবজি, ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, চাটনি। আমার মনে হয় 99 টাকায় আনলিমিটেড বাফেট হিসেবে ভালো। চাটনি চাটনি হচ্ছে মাটন, একটা না দুটো দিয়েছে, একটা তো আমার পেন করবে না, দুটো আবার দুটো জায়গায় দিয়েছে মাটন। চারা কি বললো, কাটা মোনা নাকি কাটা মোনা মাছ, গোবরটা বেশ সুন্দর পিঁয়াজ পিঁয়াজ করে আছে, ভাতটা দিই তারপরে এগুলো খেতে কথা হবে। তো আবার এটা এনেছি হচ্ছে নন ভেজটা ট্রাই করবো বলে, একটু আলাদা নিয়েছি। এবার এই যে ছাল জাস্ট নিয়ে ভাতে শুকো না, জাস্ট হচ্ছে আসে একটু মাটন ফ্রাই করি নাকি, উফ আমি ভাসিয়ে ফেলেছি আমার ভাষায় লিরে আমার ডুবাইলাম। বাইরে থেকে যত জিনিস সক্ষম লাগছে ভেতরে তো সক্ষম হয়, ভালোই হয়েছে সেদ্ধটা। তোমরা বুঝতেই পারছো যে একদম কম দামে ফাটিয়ে খাওয়া দাওয়া করতে চাইলে আসতে হবে হচ্ছে ফ্রন্ট রোডের উপরে, কি নাম ভুলে গেছি, OBBS মানে অবিভক্ত বাঙালির স্বাদ খেতে, অবিভক্ত বাঙালির স্বাদ পেতে এখানে আসতে হবে এবং খেতে হবে। বাকি কথাবার্তা বাইরে গিয়ে বলছি, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হলো বলো তো, ভেতরের কথাবার্তা এখানেই। তো আজকে আমাদের দুপুরে খাওয়া শেষ, মাত্র 99 টাকায় বাঙালি বাফে ট্রাই করলাম। আর যারা এর থেকেও কম দামে বাফে ট্রাই করেছো তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কত টাকায় বাফে ট্রাই করেছো। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, অ্যাম্বিয়েন্সটা খুবই ঘরোয়া টাইপের ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা খুব ভালো লেগেছে তারা প্লিজ শেয়ার করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি কী করছো সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে ফেলো। এনিওয়েজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পরে হয়তো আরও নতুন কোনো ডেস্টিনেশন বা নতুন কোনো জায়গা, আরও হয়তো এর থেকেও কোনো কম দাম বা অন্য কিছু। টিল দেন টাটা।